পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, নারায়ণ তাকবীর, ভাইজান হুজুর কেবলা, ভাইজান হুজুর কেবলা, ফুরফুরা শরীফ আলে সুন্নাতুল জামাতের কর্ণধার আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, নারায়ণ তাকবীর, ভাইজান আপনা আমরা আপনাকে জানাই তারা সন্ত্রাসী করে জঙ্গি করে, তাদের কাছে আগ্নি অস্ত্র আছে, তারা এইভাবে মানুষকে দাবিয়ে রেখেছে, এলাকার হিন্দু মুসলিম সবার উপর তারা জুলুম করে, কিন্তু তাদের ঘরে দিয়ে রাজনীতির লোকেরা দীর্ঘদিন নিজেদের ফায়দা লিখছে বলে তাদের ঘরে ধরছে না, পরে দেখা যাচ্ছে ধরবে, অথচ দেখা যাচ্ছে তখন মুসলমানের বদনাম করবে, কেন তারা নামে সুরাতে মুসলমান, হাকিকাতে তারা মুসলমান নয়, সেটা ব্যাপারটা কারা সেটা অবশ্যই প্রশাসন ডিপার্টমেন্টের ভাইরা খবর জানে। আপনি বললেন যে অভিষেক ব্যানার্জি তিনি চোর, যদি একটু বিস্তারিত বলেন। অভিষেক ব্যানার্জি চোর বলতে অভিষেক ব্যানার্জি যারা মমতা ব্যানার্জির ভাই, উনি যে চোর বললেন যদি একটু বিস্তারিত বলেন। কিছু কথা হয়নি আপনার বক্তব্যের মধ্যে, আপনি একটু বলেছেন না চোরদেরকে সাপোর্ট করছে, অতএব বিনা গুরুত্ব দেওয়া দরকার, এই চোরগুলো যাতে ওনার পাওয়ার টালে এলাকায় দক্ষিণ হিসেবে জুলুম করছে এটা যাতে দেখে। শান্ত হওয়ার প্রশ্নটা সেটা অন্য জায়গায়, সেটা আমার যে দাবি আছে সেই দাবির ওপরে, কিন্তু বাকি জায়গাগুলো যে আছে যে মানুষ এখনো ভেঙে চলে যাচ্ছে টিএমসি পার্টি থেকে, এই জায়গাটা বন্ধ হয়ে যাবে। মানুষ টিএমসির উপরে বড় আশা বড় ভালোবাসা নিয়ে টিএমসিকে নিয়ে এসেছিল। যে আরেকটা কথা যে এই আপনার তোহা সিদ্দিকী এবং আপনার মধ্যে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব আমার সাথে আমার বাপের কোনো দ্বন্দ্ব না, বাজে কথা। সাধারণ মানুষ সাধারণ মানুষের কথা বলতে পারছেন যে উনি আমার কাকা হন, ব্যাস এতটুকুই, উনি কি করছে না করছে জনগণ ওনাকে কোন নজরে দেখবে না আরো সেটা ব্যাপার, উনি আমার কাকা হন, বাপ সমতুল্য মানুষ, তাকে সম্মান করি, আগ্রহ করছি আরো করছি কারো করবে এটা ধর্মীয় ব্যাপার। বিশেষ অনেকেই বলছে যে নিজেদের মধ্যে যদি গোষ্ঠী দ্বন্দ্ব থাকে তাহলে সাধারণ বলছে তোমাদেরকে আমার কাছে আসতে বলবেন, আমি বুঝিয়ে দেবো আপনাদের বলতে লাগবে বারবার। আপনি একটা লিস্টিং করার কথা বলেন, এই লিস্টে হচ্ছে যারা এলাকায় দেশের সংবিধানকে ধ্বংস করছে, গণতন্ত্রকে ধ্বংস করছে, তাদের লিস্ট করা দরকার, কেন সময় এলে আইনত ব্যবস্থা নিয়ে হবে। ক্যানিং পূর্বের বিধায়ক সৌগত মোল্লাকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে একদল মহিলা, দেখুন যে ব্যক্তিটার নাম লিখছেন সবাই ওর উপরে ক্ষিপ্ত, এবারে কোনো মাবুন সাহস দেখে বেরিয়েছে সেই মাবুনকে আমার ধন্যবাদ, প্রতিবাদ থাকা দরকার, তবে ওর কোনো কাজটাই মানুষ মেনে লাগেনি, ও একটা জোর দেখিয়ে বলতে পারে বা কারো একটা হাত, ওই বললাম অভিষেকের সাপোর্ট আছে তাই করে বেড়াতে পারছে, নাই কোনো মানুষের পক্ষে নাই, ও জুলুম করে গুন্ডাগিরি করে করে বেড়ায়। আমরা ফেসবুকে শুনছিলাম আপনার গুলিতে আপনার চাচা পুরো পরে ভাই, ও বিষয়ে কথা বলতে পারছি না, পরিবারের ব্যাপারে কথা বলবো ভাই, জানি খামরের প্রতি আমরা জল খাওয়ার বিষয়ে উপরে বারবার আক্রমণ করতে বাবা জল খাওয়ার আপনি ওয়াজে যে জল খাওয়ার যে আইনত ব্যবস্থা নেই, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না এর বিষয়ে কি বলবেন? তার জন্য সময় আসলে প্রশাসন ভাইরা অবশ্যই ব্যবস্থা নেবে, প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না এটা আমাদের জন্য দুর্ভাগ্য, দেশের প্রশাসন আজকে এই রোলিং পার্টির কিছু গুন্ডাদের কাছে প্রশাসন পিছিয়ে যাচ্ছে, প্রশাসন ডিপার্টমেন্টের আজকে অপমানিত হচ্ছে, প্রশাসন ভাইয়েরা নিজেরা অনুভব করুক যে আজকে আমাদের স্থান কোথায়, যে আমরা দেশের ইউনিফর্ম পরে দেশবাসীকে রক্ষা করতে পারছি না, আমরা স্বাধীনতা নয়, ঠিক আছে সময় এলে প্রশাসন ভাইয়েরা জাগবে।